প্রতি শুক্রবারই আমি যাওয়ার সময় কুমারশিলের মুরগিয়া একটা জামের মধ্যে পরন লাগে মনে মনে চিন্তা করি যে শুক্রবার অফিস আদালত বন্ধ বিভিন্ন দোকান পাট বন্ধ কিন্তু প্রতি শুক্রবার এই কুমারশিলের মোড়ে জাম ডাকিয়ে এক রিক্সা ড্রাইভারে জিজ্ঞাসা করলাম ভাই এর জাম লেগে যায় কেন হুজুর হাসপাতালের রোগীর কারণে কথা কয় হাসপাতালের মধ্যে রোগীর কারণে আর রোগী 99 জন মহিলা একজন পুরুষ আমার কথা মনে আপনারা বুঝেন না এই মহিলারা কারণ আগের মহিলারা মরিচ বাইতে হয়েছে আগের মহিলারা ডেকে দিয়ে দান কুচা চাউল তুলার পরে গেছে যার কারণে এত ডায়াবেটিস লাগছে না এত সিজার লাগছে কথা বলেন আর এখন বিড়ি জামাই বিদেশ গেছে ফোন দিছে বেরেন্দার দামিটা পাঠে কথা কন এখন ইমন অপশন হয়েছে আর কিছুদিন পরে জানি এই মেশিনটা বাইরে নিয়েছে গিল্লা দিব সাবায়া হাওয়াই দিব এই মেশিনটা জানি কুমলা বাইরে এই জন্য আমরা দেখছি ছোটবেলায় আমাদের মুরব্বীরা যারা ছিল এরা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়ানো লাগছে না এত শান্তিতে তারা জীবন যাপন কইরা গেছে আর আজকে জন্মের পর ওই বাচ্চারা গ্যাস্ট্রিকের ট্যাবলেট দেয় কথা বল ও মুসলমান আমরা শুধু ওয়াজ শুনলে হবে না আমরা আমলের মধ্যে লাগা যাইতে হইব আর সময় নাই বাংলাদেশের মধ্যে মানুষ মানুষকে খুন করে কাটিয়া তরকারি রান্না খা মানুষের গোস্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মোহাম্মদ সাল্লাল্লাহু وعليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله محبت جر جر قري لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মজলিস আমিরপাড়া সরদার বাড়ির উদ্যোগে আয়োজিত